হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। নানান রকমের ব্যস্ততার কারণে আমার ভিডিও করা হয় না, যার কারণে এতদিন ভিডিওতে আসতে পারি নাই, এবং কি আপনাদের নতুন নতুন কোনো ভিডিও দিতে পারি নাই, এবং আমার ছাদ খামার ও ছাদ বাগানের কোনো আপডেটও দিতে পারিনি আপনাদের। দেখুন, এখানে একটা মাধবীলতা গাছ আছে। গাছটা ছোট্ট একটা গাছ ছিল, ছোট্ট একটা টবের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, দেখুন গাছটা কত বড় হয়েছে আর কি পরিমাণ ফুল আসছে। এই দিক দিয়ে অনেকটা ঝুলে গেছে, ওই সাইড দিয়ে গেছে, তারপর এদিক দিয়ে দেখুন একেবারে মাচায় উঠে গেছে। ও অনেক ফুল আসছে, কিন্তু গাছ ভরা ফুলে। ছোট্ট একটা টবের ভিতরে গাছটা, কিন্তু গাছটা অনেক ছড়াইস। এই সাইডটাতে দেখুন পুঁইশাক গাছগুলো, মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে হয়েছে। এই সাইডটা দেখুন পাতাগুলো, এক একটা পাতা এক একটা পানের সমান, পানের চাইতেও বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা হয়েছে। আমি আস্তে আস্তে আমার খামারের সব আপডেট দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, কিন্তু সময়ের অভাবে পারি না, যার কারণে আমি আমার খামারের ছোটোখাটো আপডেটগুলো আপনাদের দিতে পারি না। এখানে দেখুন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় গাছ আলু বলে। এই দেখুন গাছ হয়েছে, যে মাটির নিচে যে আলুটা হয়, এই গাছের গোড়ায় যে আলুটা হবে ওইটা হয়েছে মাটির নিচের আলু, আর এটা হয়েছে গাছে হয়, এই জন্য আমরা এটাকে গাছ আলু বলি। এখানে দেখুন একটা কাঁচামরিচ গাছ, মাশাআল্লাহ দুইটা মরিচ কিন্তু পাকছে, আলহামদুলিল্লাহ, দেখতে ভালোই লাগতেছে। আর এই পুঁইশাক গাছ কিন্তু এদিক দিয়ে প্রচুর পরিমাণে ছড়াইছে, এবং ছড়ায় দেখুন এই যে একটা ডোগা উপরে উঠছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এই হলো আমাদের সেই লেবু গাছটা। আমাদের এই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু আসে। আমাদের প্রচুর পরিমাণে লেবু ছিল, লেবুগুলো আমরা শেষ করে ফেলছি এখন পর্যন্ত। দেখুন এই যে এক পিস লেবু আছে, মাশাআল্লাহ এক পিস লেবু আছে, আর বাকি সব লেবু কিন্তু আমরা খেয়ে ফেলছি। করমচা গাছের করমচাগুলোও শেষ হয়ে গেছে। যে করমচা গাছের ভিতর দিয়ে অ্যালমন্ডা গাছ উঠছে, দেখুন মাশাআল্লাহ, অ্যালমন্ডা ফুলটা দেখতে কত সুন্দর লাগতেছে, অসাধারণ। এই সাইড দিয়ে দেখুন আমার বিলম্ব গাছে বিলম্ব ফুল আসতেছে। গাছের আড়াল দিয়ে দেখুন সূর্যের আলোটা কীরকম চিকচিক করতেছে, মানে সূর্য উঠতেছে। আমি ফজরের নামাজ পড়েই ছাদ বাগানে এসেছি, এখন পর্যন্ত ছাদ থেকে যাইনি, গাছে পানি দিয়েছি, কেননা প্রচুর পরিমাণে গরম। আপনারা জানুন যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এবং রোদ, যার কারণে গাছের অবস্থা অত বেশি একটা ভালো না, দেখতেই পারতেছেন। তবে সকাল সকাল উঠছি, কুয়াশাও কিন্তু পড়তেছে, তো কিছুদিনের ভিতরে আশা করি শীতের আগমনী বার্তা শুরু হবে। তো দেখুন মাশাআল্লাহ, এখানে আমি কিছু বেগুনের বিচি শুকাইতে দিছি, এগুলো লাগাবো। আমার গাছে প্রচুর পরিমাণে কাঠগোড়া ফুটতেছে, যে এই সাইড দিয়েও দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে কাঠগোড়া ফুটতেছে। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও একটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও যেন দিতে পারি তার জন্য সহযোগিতা করবেন। হাঁস মুরগির আপডেট আজ দিতে পারলাম না, সময় কম, অবশ্যই অন্য ভিডিওতে সকল আমার পোষা প্রাণীদের আপডেট আপনাদের দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।